তোরা ভাইয়ের মধ্যে কি মিল আছে? ভাই কিছু বললে দিদি রেগে যায়, দিদি কিছু বললে ভাই রেগে যায়। আরো মিল আছে, ঘরে যত দুষ্টামি করু চিৎকার করু, স্কুলে স্যার ম্যাডামদের কাছে চুপচাপ ভদ্র মানুষ, সেরকম দিদিও যেরকম ভাইও সেরকম। না চিৎকার করতাম নি, কিন্তু কিন্তু আমি ওরকম ঘরে মাকে মারিনি। মা একটা কথা বললে শুনি, আমি তাকে বলতেছি। ভাইয়ের মধ্যে কি মিল আছে? তোর মধ্যে তুই বল, তোর আর দিদির মধ্যে কি মিল আছে? পাটা না কামড়িয়ে দুজনের মা একই, দুজনের বাবা একই, বল দুজনের ফ্যামিলি একই। চলছে আমি বলছি সভা এখন ভাবতে হচ্ছে মা কিছু কথা বললে দুজনে রেগে যায়। আমি তো বলছি তো প্রথমে, দুজনের মধ্যে মিল আছে, এ সে কিছু বললে এ রেগে যায়, এ কিছু বললে সে রেগে যায়। মাসি বলে তো দুজনের কি মিল আছে? এবারে মাসি বলবে। না স্বভাবে, স্বভাবে স্বভাবে কি মিল আছে? দুজনই ঘুম থেকে দেরি করে উঠে। না আজকে না, আজকে মানে আজকে তো দিদি তাড়াতাড়ি উঠছে। তারপরে হ্যাঁ ভাই কি করছে বল? আমি তো বাজার চলে গেছি, মানে তার যে আজকে যে স্কুল ছুটি সে ভুলেছে, তুই তো বলে দিত যে না আবার মেসেজ দিছে স্কুল হবে, মা ওই জন্য আমাকে ডেকে দিতে ভুলে গেছে। এরপরের দিন থেকে আমি রেকর্ড করে রাখবো, ঠিক তো? দশটার সময় ডাকবো, ওই ঘুম চোখ দলতে দলতে স্কুল চলে যাবি।